সাকিব আগে খেলছে কলকাতার, এ খেলছে এক টুর্নামেন্টে ভালো, কিন্তু কিচ্ছু করতে পারলো না, এটা একটা বল লাগে। এডি সাইয়াল ওডি তে কি গেলে মানুষের কি মন হয়েছে কি মাঝখান থেকে অনেক রগড় হচ্ছে, রসিকতা হচ্ছে। প্রথমে ডায়লগ তুমি কি জানেন, দেশি ব্রাহ্মণের কইতা লাগে, মানে সবাই জানে যে এই দেশের সে ব্রাহ্মণ, আমারও এইটা হচ্ছে আমার খুব ফেভারিট। হ্যাঁ, ছোটবেলায় এসে খেতাম, এখনো খাচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে দেখাই আমাদের ঘর বাড়িগুলো। এই দেখো, ওপরে হচ্ছে কাঠের পাটাতন, আর এখানে হচ্ছে এখন এটা দেওয়াল টেওয়াল হয়ে গেছে। ওপরের ঘরগুলো তোমরা দেখলে বুঝতে পারবে একটু অন্যরকম। হ্যাঁ, এখানে কাঠের ডেকোরেশন বেশি। এই দেখো, আর তোমাদেরকে একটা ইউনিক জিনিস দেখাই, এখানে দোতলায় ওঠা সিঁড়িগুলো দেখো, একটু রিস্কি, ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে রিস্কি, এত সিঁড়িগুলো সরু, মানে আমাদের বড়দের ক্ষেত্রে যেরকম রিস্কি, যদিও এদের অভ্যাস হয়ে গেছে। এই যে আমার গিনি, হ্যাঁ আমার গিনি একদম বসে বসে নামছে, ওকে বলে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি যে এখানে। কিন্তু এইটা হচ্ছে আমার নতুন, আমার এখানকার দাদা বৌদির ঘর। দেখো কত সুন্দর ডেকোরেশন করা, বইয়ের তাকগুলো তোমরা দেখো বাইরে। হ্যাঁ, বাইরে লাইটিং হচ্ছে যেহেতু বিয়ে। এই দেখো, এখন তো তোমাদেরকে ঘর দরগুলো দেখাচ্ছি, এরপরে তোমাদেরকে পুরো বাড়ি দেখাবো। এখানে একটা দুটো বাড়ি না, এখানে অনেকগুলো বাড়ি, অনেকগুলো ফ্যামিলি, অনেক অনেক কাকা জ্যাঠারা থাকে। এ দেখো এখানে কত সুন্দর। এই যে এটা হচ্ছে আমার দুই বৌদি, এটা তো জানোই তোমরা নিজের বৌদি, এটা হচ্ছে এখানকার দাদার বৌদি, বৌদির নাম হচ্ছে অপর্ণা। বৌদি পড়াশোনাও করে, বাচ্চাও সামলায়, পড়াশোনাও করে। আমার বৌদির নতুন লুক দেখে নাও, বাড়ির বড় বউ বলে কথা, তাই শাড়ি পরে, তাই শাড়ি পরে। তো চলো তোমরা, তোমাদেরকে দেখাই আমরা কোন ঘরে রয়েছি। এখানে দেখো, দেখতে লাগছে হয়তো একটুখানি জায়গা, একটুখানি জায়গার মধ্যে কত সুন্দর ঘর। দেখো এই ঘরে আমরা স্টে করেছি, দেখাই। এই দেখো, দেখো এখানকার ঘরগুলো দেখেছো তো, টিনের পাটাতন দিয়ে টিনের ঘর। এই দেখো কি দারুণ। হ্যাঁ, নিচে ফ্লোর প্রিন্ট পাতা রয়েছে। এইখানে আমাদের লাগেজ, আর এই যে চন্দ্রিমা, তোমরা তো দেখেইছো, ওর সাথে তো তোমাদের দেখাই হয়েছে। ওকে আমি পরে দেখেছি, যে তোকে দেখলাম আমি দাদার সাথে একটা ভিডিও করেছিস তুই, হ্যাঁ পারফিউমের, হ্যাঁ দারুণ হয়েছে, দারুণ। এখানে এসে আড্ডা দেবো না ভিডিও করবো, আমি নিজেই বুঝতে পারছি না। এখানে সবাইকে এতদিন পর পেয়ে আমি খুবই আপ্লুত, মানে আমি ওদেরকে ছেড়ে ভিডিও করতে একদমই পাচ্ছি না, কিন্তু চেষ্টা করছি তার মধ্যেও ছোট ছোট ক্লিক করে তোলার। তো তোমরা সঙ্গে থাকো, কালকে হবে হলুদ সন্ধ্যা, তারপরের দিন বিয়ে, তো তোমাদের কাছে আমি সবকিছু আমি তুলে দেবো, কিন্তু তোমাদেরকে শুধু সঙ্গে থাকতে হবে। তো আজকে হচ্ছে হলুদ ইভিনিং, আজকে হলদির ইভিনিং আছে। তো এই দেখো, আমাদের এখানে একটা ট্র্যাডিশনাল ব্যাপার হচ্ছে, সব ছেলেদেরকে একই পাঞ্জাবি পরতে হবে। এইটা হচ্ছে এই মানে জেঠুর আর কাকারই দায়িত্ব যে সবাইকে হলুদ পাঞ্জাবি, মানে বাড়ির সব ছেলেদের জন্য হলুদ পাঞ্জাবি কিনবে, কিন্তু মেয়েদের জন্য কোনো ব্যবস্থা রাখিনি। মেয়েদের জন্য কোনো ব্যবস্থা রেখেছো? কি ব্যবস্থা রেখেছো? হলুদ শাড়ি কোথায় আমাদের? আমরা যদি না নিয়ে আসতাম তাহলে কফি, আমরা যদি না নিয়ে আসতাম তাহলে আমাদের হলুদ শাড়ির ব্যবস্থা কে করে দিত? ওই যে সাগর পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ,
তো চলো তোমাদেরকে দেখাই, চলো তোমার বাড়ির প্যান্ডেল কমপ্লিট। হ্যাঁ এই দেখো, ওইখানে দেখো কি হয়েছে, ওখানে হচ্ছে ফ্রন্টটা তোমাদেরকে আমি সন্ধ্যেবেলা দেখাবো, কারণ ওই দিকটা হচ্ছে অন্ধকার বোঝা যাচ্ছে না। এখানে হচ্ছে এই দেখো সারা বাড়ি, আমাদেরকে তো বাড়ি পরে ঘুরিয়ে দেখাবো, প্যান্ডেল ফ্যান্ডেল ঘোরাবো, কাকি ঘর, এটা হচ্ছে আমার ছোট দাদুর ঘর, ওটাও আমার ছোট দাদুর ঘর, সব পরে দেখাবো। এইটা হচ্ছে তোমাদের মেনলি হচ্ছে হলদি ইভিনিংয়ে পার্ট, এইখানেই হবে আমাদের বোনের হলদি সেরিমনি, মানে ওদের জানি না এটা কীরকম, আমাদের যেমন হলুদ খেলা পরের দিন হয়, হলুদ নিয়ে ছেলের বাড়ি থেকে হলুদ আসে, কারণ এখানে হচ্ছে অনেক দূরে দূরে যেহেতু তোমাদের হচ্ছে যেহেতু ছেলের বাড়ি, কারণ এখানে নদী পথ পার হতে হয়, ওই জন্য সেই জন্য হলুদ ছেলের বাড়ি থেকে আসার ওরকমভাবে লাগে না। এই দেখো উপরে ঝাড়টা, সন্ধ্যেবেলায় তো খুব আনন্দ হবে। আমার মেহেন্দি কমপ্লিট, আমি একদম একটু সিম্পল মেহেন্দি করেছি, দেখো স্নান কমপ্লিট, এখন বাড়িতে সবাই চলে আসবে, মানে সবাই যারা যাদের আসে, বাকি বাকি ছিল তারা সবাই আসবে, তো আমি তাই জন্য তাদের করে স্নান, গিনিকে স্নান করিয়ে ছড়িয়ে নিয়ে মেহেন্দিটা পরে নিয়েছি, এখন শুধু সাজবো বুঝবো খাবো দাবো আনন্দ করবো। রেডি, কথা বলার টাইম পাচ্ছি না, এখন যাচ্ছি হচ্ছে সন্ধ্যেবেলা যে জলটা তুলতে হয় সেই জল তোলায় যাচ্ছি, দেরি হয়ে গেছে। বন্ধুরা আমি জাস্ট দেখো, মানে তোমাদেরকে তো এতক্ষণ ধরে দেখালাম, আয় আয় নতুন বউ, আয় নতুন বউয়ের সাথে একটু দেখাই, এবার তো আসবি দেখি কি সুন্দর লাগছে। এই তো এবারে জল পড়েছে, দেখি ও শুকিয়ে মানে এগুলো টেনে যাবে। ওর খুব মনটা খারাপ, মুখের মধ্যে একটুখানি কিরকম কিরকম উঠেছে, সেগুলো হয়, আমাদেরও হয়েছে, তোরও হবে, তোর একটু বেশি হয়েছে, আমাদের একটু কম হয়েছে, আর ওদিকে ফোনের বোন ওকে তো তোমরা সব রকম ভিডিওতেই তো দেখো, আমার ভিডিওতে, আমার দাদার ভিডিওতে। এই দেখো দিদির বিয়ের সাজ দেখো, কালকে তো আরো আট পরে করে শাড়ি। যেটা বলছিলাম বন্ধুরা, তোমাদের সাথে এতক্ষণ ধরে কথা বলার সময় পাইনি, আর নিচে তোমাদের সাথে আমি ভিডিওতে কথা বলতে পারছি না, কারণ নিচে বক্স বাজছে, বাজনা বাজছে, কারণ সেখানে আমি যদি ওটা করি তাহলে কপিরাইট ক্লেম এসে যাবে আমার ভিডিওতে, তাই জন্য আমি সেটা করতে পারছি না, তো আমি ওপরে এসে করছি। আমার একটু খারাপ লাগছে, আমি কোনো বিয়ের কাজ মানে শুভ কাজ আমি করতে পারছি না, আমার একটা সমস্যার জন্য, আমার ফ্যামিলি টাইপ সমস্যার জন্য আমি পাচ্ছি না করতে, তো যাই হোক এমনি আনন্দ করছি সবাইকে একসাথে পেয়েছি এতদিন পর, এত বছর পর সবাইকে এতদিন পর পেলাম, তো আমার খুবই ভালো লাগছে।
তোমরা সবে জাস্ট জল আনা হলো, সন্ধ্যের বেলার যে স্নানটা হয় না সেটার জন্য জল আনা হলো। এখন আমরা সবাই এখন হলুদ কাপড়ে সাজবো, হলুদ ইভিনিং হবে, এখন হলুদ নাচ গান অনেক কিছু হবে। তো তোমাদেরকে আমি চেষ্টা করছি যতটা পারবো তোমাদেরকে তুলে ধরো, তোমরা সঙ্গে থাকো। আর আমাকে অবশ্যই জানো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে, বাংলাদেশের বিয়ে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাতে কমেন্ট বক্সে ভুলো না। দেখলাম আমাদের নাচ, ঐশীর নাচ, সাথে অনেকেই নেচেছে। এবার হবে কেক কাটিং, কেক কাটিং এর সেরিমনি। দেখুন কেক সব সাজানো আছে বিভিন্ন ডিজাইন ফল দিয়ে, মিষ্টি। আর এই হচ্ছে কেক, কেকে লেখা আছে আজ ঐশীর হলুদ ছোঁয়া।